সোজা টান দিলেন পেছন থেকে আল্লাহর পক্ষ থেকে নিদা আসলো, ডাক আসলো, হ্যাঁ জিয়া মোহাম্মদ, হে মোহাম্মদ শুনে রাখো, ওয়াহিয়া খামসুন, এই পাঁচ অক্ত নামাজ, খামস পাঁচ, পাঁচ অক্ত নামাজ আদায় করতে হবে, কিন্তু ওয়াহিয়া খামসুনা, সেটার নেকি হবে, সওয়াব হবে, বদলা হবে কত, পঞ্চাশ অক্তের হবে। যারা পাঁচ অক্ত নামাজ পড়ে তারা কত অক্তের নেকি পায়? পঞ্চাশ অক্তের নেকি পায়। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, জি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারিমে নীতিমালা রয়েছে আল্লাহর বদলা দেওয়ার ক্ষেত্রে, নেকি দেওয়ার ক্ষেত্রে, কি মান জা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি কোন নেকি করে, সে নামাজের নেকি হোক আর রোজার নেকি হোক আর জাকাতের নেকি হোক আর সাদকা দান খায়রাত মসজিদ মাদ্রাসা করার আর দিনের দাওয়াতের কাজ করার নেকি হোক, হ্যাঁ আর তসবি তাহলিলের নেকি হোক, যে কোনো নেকি হোক না কেন, যে কোনো নেকি হোক না কেন, শারীরিক এবাদত হোক অথবা মৌখিক বাচনিক এবাদত হোক অথবা আর্থিক এবাদত হোক, হজ হোক আর উমরা হোক, যে কোনো এবাদত হোক না কেন, মান জা বিল হাসানাতে, আল্লাহ যেই ব্যক্তি নেকি করে ফালাহু আশরু আমসালিহা, তাকে আল্লাহ পাক কত দেন, আশার, আশার মানে কি, আমসালিহা গুণ, তাকে আল্লাহ পাক দশ গুণ দেন, যে বিল হাসানাতে যে নেকি করে তাকে আল্লাহ কত দেন, ফালাহু আশরু আমসালিহা, সর্বনিম্ন মিনিমাম কম পক্ষে আল্লাহ কত দেন, দশ দেন। এক টাকা দান করলে কত টাকা নেকি পাওয়া যায়, দশ টাকা নেকি পাওয়া যায়, একটা রোজা রাখলে কত রোজা নেকি পাওয়া যায়, দশ রোজা নেকি পাওয়া যায়, হ্যাঁ একটা হজ করলে কত হজের নেকি পাওয়া যায়, দশ হজের নেকি পাওয়া যায়, সর্বনিম্ন এক নামাজ পড়লে, এক অক্ত নামাজ পড়লে কত অক্তের নেকি পাওয়া যায়, দশ অক্তের, তাহলে পাঁচ অক্ত নামাজ পড়লে পাঁচ দশে পঞ্চাশ। এই জন্য প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল প্রত্যেক মাসের রোজা, তিনটি রোজা সম্পর্কে বলেছেন, যে সিয়াম আইয়ামুল বীজ, এই আইয়ামুল বীজ চাঁদনের রাত, যে রাতগুলি থাকে ১৩ ১৪ ১৫ চাঁদের এই দিনগুলি রোজা, যদি কেউ তিনটি রোজা রাখে, তিনটি সিয়াম পালন করে, সেটা হচ্ছে সিয়াম উদ্দাহরি। যদি প্রতি মাসে এইভাবে রোজা রাখে তাহলে সারা জীবন রোজার নেকি পায়। কি করে পায়? তিন দশে ৩০, তাহলে প্রত্যেক মাসে তিনটা রোজা রাখলে ৩০ ৩০ ৩০, আর রমজান মাস পুরা ৩০ই রাখতে হবে, কারণ ওটা ফরজ। তাহলে জানো আপনি কি সারা বছর কিসে আছেন, রোজাতে আছেন, নেকির দিক থেকে সারা বছর আপনি সিয়াম অবস্থায় আছেন, রোজার অবস্থায় আছেন, চিন্তা করতে পেরেছেন? জি হ্যাঁ। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত করেন সৎকর্মশীল বান্দাদের উপর। একটা কাজ, ভালো কাজ করলে দশ গুণ আল্লাহ পাক দেন, দশ গুণ দিন, এই হচ্ছে আল্লাহ পাকের ফয়সালা। নামাজ